হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করবো সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এখন হচ্ছে দুপুরের দিকে আর কি বারোটা বেজে গেছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়েকে ঘোসলো করিয়ে দেবো তো আমি রান্নাটা হচ্ছে চুলা কমিয়ে দিয়েছি আর হচ্ছে ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে এখন ওকে গোসল করে দেব তা না হলে দেখা যায় যে একটা দুটো বেজে যাবে আর বাচ্চাদের গোসল করালে একটু আগেই করাতে হয় তা না হলে আবার ঠান্ডা লেগে যেতে পারে আর এখন কিন্তু অনেক শীত পড়ে গেছে প্রচন্ড ঠান্ডা বিশেষ করে গ্রামের দিকে কিন্তু আরো বেশি ঠান্ডা তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে হচ্ছে গোসল করতে চাচ্ছে না ও প্রচন্ড শীত লাগতেছে বলতেছে যে আর করবো না তো আমি হচ্ছে একদিন পর পরই করিয়ে দেয় একদিন হচ্ছে গোসল করিয়ে দেয় আর একদিন হচ্ছে হাত মুখ ধুয়ে দেয় তো এই তো আর গোসল করানোর শেষ গরম পানি দিয়ে গোসলটা করিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে তেল টেল দিয়ে তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দিব তারপরে বলতেছিলাম যে একটু রোদে যাও রোদে গেলে ভালো লাগবে বাসার ছাদে যাইতে বলতেছিলাম তো হচ্ছে এখন যাবে তো আমি হচ্ছে ওকে কাপড় চোপড় পরে দিচ্ছি আর শীতের দিনে দেখা যায় যে একটু বেশি কাপড় চোপড় পরাতে হয় আর শীতের দিনে কিন্তু কাপড় চোপড় ময়লাও হয় বেশি কেননা দেখা যায় যে শীতের কাপড় চোপড় বাড়তে ওগুলো একটু বেশি হয়ে যায় তা একটা গেঞ্জি একটা জামা তারপর একটা আর তিনটা পরাতে হয় তো কিন্তু প্রচন্ড পড়েছে বিশেষ করে আসলে অনেক প্রচুর ঠান্ডা পড়েছে তো সকাল বেলা তো আসলে অতটা দেখানো হয় না রান্না বান্না আর দুপুরের হচ্ছে প্রতিদিনই দেখা সেজন্য জন্য ভাবলাম আজকে আর কি রান্না করতেছে সেটা আর দেখাবো না আর রান্না বান্না সব গৃহিণীরা আসলে আপুরা পারে কম বেশি সবাই পারে তো সেজন্য জন্য আর ওভাবে দেখাচ্ছি না তো এখন হচ্ছে ওকে আমি সব কিছু আর কি ক্রিম দিয়ে তারপরে তেল দিয়ে হচ্ছে ছাদে পাঠিয়ে দেবো রোদের মধ্যে একটু বসে থাকে শরীরটা একটু গরম হবে বাচ্চাদের দেখা যায় যে একটু আগে বাকি গুছুর করে নিলে কিন্তু ভালো হয় আর আমাদের তো সব কাজটা শেষ করে তারপরে কুশলে যেতে হবে তো ওইভাবে দেখাচ্ছি না তো মাছ আর আর ডাল হচ্ছে এই তিন রকমের রান্নাই আজকে দুপুরে খাবো তারপরে হচ্ছে বিকেল বেলা একটু নাস্তা তৈরি করবো বাচ্চাদের জন্য তো আমার বড় মেয়ে হচ্ছে গুসুর করে তারপরে ও ছাদে গিয়েছে রোদে আর এখনকার রোদ কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি টাইমের রোদ তো আর রোদে বসে থাকলে কিন্তু অতটা গরম লাগে না শরীরটা তো একটু একটু গরম হয় তো ভালো লাগে কিন্তু মিষ্টি রোদ কিন্তু ভালো লাগে আর গরমের দিনে দেখা যায় যে প্রচুর গরম তখন আবার একটু রোদে যাওয়া যায় না আর শীতের দিনে মানুষ রোদের মধ্যে থাকতে চায় তখন ওই রোদটা খুব ভালো লাগে আর কি তো এখন হচ্ছে আমি ওকে তেল দিয়ে তারপরে হচ্ছে মাথাটা আশ্রয় দিচ্ছিলাম তো এই তো ও এখন চলে যাচ্ছে সাদে ছাদে গেলে বাচ্চারা দেখা যায় যে একটু ভালো লাগবে আর কি রোদের মধ্যে থাকলে তো টুপি নিয়ে যাচ্ছে ওর ঠান্ডা তো করতে এখন হচ্ছে বিকেল বেলা একটু লুডুলসটা আমি ওইভাবে আর কি রান্না করব না যে অনেক কিছু দিয়ে মাছ দিয়ে রান্না করব না চিঙি মাছ দিয়ে না আমি শুধু একটু সবজি দিয়েছি এখানে হচ্ছে আছে গাজর গাজরটাকে গ্রেট করে তারপরে দিয়ে দিয়েছি তো নর্মাল যেভাবে আর কি লুডুসটা রান্না করা হয় সেটাই করতেছি আর এই দিক দিয়ে আরেক চলাই হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি আজকে চাটা তৈরি করব হচ্ছে খেজুরের গুড় দিয়ে গুড়ের চা খেতে কিন্তু বেশ মজা লাগে আর গুড়ের সময় এখন যেহেতু শীতের দিন গুড়টা পাওয়া যায় তো গুড় দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে গুড়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি ডিমটা হচ্ছে পরে দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো একদম সিম্পল ভাবে নুডলস টা রান্না করি আসলে সব সময় দেখা যায় যে বেশি কিছু রান্না করতে ভালো লাগে না অনেক সময় ইচ্ছা করে যে শর্টকাটে কিছু একটা করে ফেলি আর সারা দিন দেখা যায় যে রান্না বান্না নাস্তা একটা না একটা তৈরি করতে হয় আর রান্নার মধ্যেই দেখা যায় যে সারা দিনের বেশিরভাগ সময়টাই চলে যায় তো এই তো আমার নুডলস টা রান্না করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি চাটা তৈরি করব তো এখানে হচ্ছে আমি একটু গুড় দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এর মধ্যে চা দিব তারপরে হচ্ছে আহ দুধ দিবো তো এইভাবে হচ্ছে আমি করে চাটা তৈরি করে থাকি আর এটা খেতেও কিন্তু বেশ ভালো আর লেখাটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে একটু ঘন হয় আর কি চাটা তো এই তো আমি হচ্ছে এখন গুড়া দুধ দিয়ে দিচ্ছি তো যারা কিনা খেজুর করে চাটা খাননি একবার হলে এইভাবে তৈরি করে দেখবেন অসম্ভব মজার আহ খুব ভালো লাগে খেজুর গুড়ে চাটা খেতে তো এতো আমার চাটাও রেডি হয়ে গেছে আর ওদিকে হচ্ছে পাঁচটা কে নুডলসটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি তো এটা এখন হচ্ছে আমি চাটা খাবো দিনে দিলে চাখেতে কিন্তু খুব ভালো লাগে টানা হলে দেখা যায় যে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব চলে আসে আর এটা হচ্ছে আর কি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বলতে গেলে রাতের দিকে আমি হচ্ছে আহ শ্যামাই রান্না করবো সেই জন্য হচ্ছে ফ্রিজ থেকে দুধটা বের করে রেখেছিলাম হচ্ছে সেটা জাল করে নিচ্ছি ছিল আজ থেকে বের করতে একটু আগেই বের পুরোপুরি ছাড়ে নাই তো সেজন্য হচ্ছে আমি জাল করে নিচ্ছি বরফ সহকারে তো আস্তে আস্তে জাল করতেছে গলে যাবে কোনো ব্যাপার না তারপরে হচ্ছে আমি শ্যামাইটা তৈরি করে নেব তো আমার এদিকে হচ্ছে দুটা জাল হচ্ছে আমি কিন্তু চিনিও দিয়ে দিয়েছি আর এদিকে চুলাই হচ্ছে আমি কিশমিস কাজু বাদাম তারপরে কাঠ বাদাম এগুলো হচ্ছে অল্প একটু ঘি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় যে আহ বাদামটা একটু নরম থাকে তো এভাবে যদি আপনারা বাদামগুলো ভেজে নেন তাহলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে একদম সুন্দর একটা ফ্লেভারও আসবে তো আমি সব সময় হচ্ছে এভাবে একটু ভেজে নিয়ে ঘি এর মধ্যে এতে করে খেতে অনেক ভালো লাগে আর রেডি দিয়ে হচ্ছে দুধটাও ভালোভাবে জাল করানো হয়ে গেছে আহ আমি এখানে আজকে শ্যামাইটা রান্না করব হচ্ছে ভেজানো যে শ্যামাই তো ওইটা লম্বা শ্যামাইটা না এটা হচ্ছে লাচ্চা শ্যামাই তো এই তো আমার শ্যামাইটা রান্না করা হয়ে গেছে এটা রাত্রের বেলায় খাবো তো ঠিক আছে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি Ciao, bye, oneg bahalo, tagben, shusta, tagben, ala hafiz, assalamu alaikum.